অন্যান্য বছরের মতো এবছরও মুঙ্গিয়াকামের মঙ্গল আশ্রমে সাড়ম্বরে পালিত হবে দীপাবলি উৎসব। রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন সেখানে। এই আশ্রমে দীপাবলির দিনে পূজিত হন ত্রিপুরেশ্বরী দেবী। দুদিন ব্যাপী হয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও। পুজোর দিনে রাত যত গভীর হয় ততই মঙ্গল আশ্রমে পুণ্যভূমি দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হতে থাকে। জানা যায় ত্রিপুরার মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের আদলে তৈরি এই মন্দিরে দীর্ঘ বছর ধরে চলে আসছে এই উৎসব। মন্দিরের এক পূজারী জানিয়েছেন যে প্রায় শতাধিক বছর আগে কোনো এক জনজাতি মানুষ তার স্বপ্নে মায়ের কষ্টি পাথরের খোঁজ পান। তৎকালীন সময়ে ছোট্ট একটি বাঁশের ঘরে চলত মায়ের পুজো, কিন্তু 2006 সালে স্বপ্ন খোঁজ পাওয়া সেই কষ্টি পাথরটিকে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের রূপ দেওয়া হয় এবং ত্রিপুরেশ্বরী মন্দিরের আদলে একটি মন্দির স্থাপিত হয়। তখন থেকেই এই মন্দিরে সাড়ম্বরে চলে আসছে পুজো, সেই সঙ্গে দীপাবলি উৎসব। আমাদের এই মন্দির তো হলো স্বয়ং মা ত্রিপুরেশ্বরী মন্দির। আমাদের এই আশ্রমটার নাম হলো শ্রী শ্রী মা মাতৃকা মঙ্গল আশ্রম। কত বছর ধরে এই পূজা চলছে? পূজা তো সমগমভাবে 2007 থেকে শুরু, এরপরে এবার হবে 16তম দীপাবলি। এর আগেও আমরা উৎসব শুরু করেছিলাম, কিন্তু তখন তেমন সমাগম হয়নি। আর 2007 থেকে শুরু করে এখন অবধি মোটামুটি সমাগম চলেছে সারা ত্রিপুরার মধ্যে। আগামীকালকে কোনো ভিআইপি আসবে কি? হ্যাঁ, আগামীকাল আমাদের গুবাগরা পটকিশোর মালিক বাহাদুর, এরপরে ওই আমাদের সিএম কমকলয়, এরপরে আমাদের ওই অত্র এলাকার 29 কিশোরের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দীপাবলির আগের রাত থেকে আসতে শুরু করেন ভক্তরা। এবছর মন্দিরের 16তম বার্ষিক পুজো বলে জানিয়েছেন মন্দিরের পূজারি। দুদিন ব্যাপী এই পুজোর একটি বিশেষ অঙ্গ হল মন্দিরের উপরে টং ঘর বানিয়ে সেই উচ্চতায় শতাধিক সাধু সন্ন্যাসীদের দ্বারা মহাযজ্ঞানুষ্ঠান। রাতে সেই যজ্ঞ দেখতে প্রতি বছরই ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।